আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো থাকার জন্য প্রতিনিয়ত অনেক কষ্ট করে যাচ্ছেন প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আশা করছি আপনারা সবাই যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক তারা বাসায় বসে পালন করছেন আপনারা জানেন আমাদের দেশ তথা পুরো বিশ্ব এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের দেশেও এর ব্যতিক্রম নয় আমি সকল আইন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব এবং আমাদের ডাক্তার নার্স ক্লিনার্স কর্মচারী যারা প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন যাতে করে আমরা আপনারা নিরাপদে থাকতে পারি তাদেরকে অবশ্যই মনের ভিতর থেকে আমি সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি নিশ্চিত মহান আল্লাহ তালা আপনাদের এই ত্যাগ দেখছেন এবং এর পুরস্কার ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাবেন আমি ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সময় সবাইকে সাহায্য করার এবং আমি আহ্বান করছি আজকের এই দিনে আপনারা যে যেভাবে পারুন সবাই সহযোগিতা করুন মনে রাখবেন শুধু আপনি এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে চলবে না আপনার আশেপাশের মানুষ তথা আমাদের পুরো দেশের মানুষজন যেন ভালো থাকতে পারে তারা যেন সুস্থ থাকতে পারে তারা যেন খাবারের অভাবে দিন না পার করতে হয় সেটা দেখার দায়িত্ব আপনার আমার সবার আসুন আমরা সবাই ঘরে থাকি কিন্তু যেভাবেই পারি আমরা সাহায্য করার চেষ্টা করি একমাত্র আমাদের সকলের প্রচেষ্টাই পারে এই কঠিন মুহূর্তটাকে তাড়াতাড়ি প্রতিরোধ করতে এমনকি যার যদি সামর্থ্য না হয় অ্যাটলিস্ট আপনারা নামাজ কালম পড়ে রোজা রেখে আল্লাহর দরবারে দোয়া করেন যেন এই কঠিন সময়টা আল্লাহ পাক আমাদেরকে তাড়াতাড়ি পার করতে সাহায্য করেন এই ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এই আশা তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং বাসায় থাকবেন